অনেস্ট ফিডব্যাক আমি আপনাদের দিব। এই বাইকটা না নেওয়াটাই ভালো হবে। বাজেট হিসাবে এটা পারফেক্ট গাড়ি যদি থাকে সেটা হলো অ্যাপাচি 4G। আমি এখন তেল তুলবো, তারপর আমার গাড়ির এক বছরের একটা ফিডব্যাক আপনাদের জানাবো। সো আমার সাথেই থাকুন আর রাইডটা উপভোগ করুন। একটা বড় রাইড দিব আজকে। আমরা এখন টেবুনিয়া মোড়ে, এটা টেবুনিয়া বাজার, পাবনার মধ্যে পড়ে। এটা অনেক বড় একটা বাজার। তো গাইস, আমি আজকে পাবনা যাচ্ছি, আমার একটা কাজ ছিল। তো গাইস, আমি এখন পাবনাতে ঢুকে গেছি। আমার সামনে অ্যাডওয়ার্ড কলেজ, আর আমার গন্তব্যস্থল মানে আমি যেখানে যাব সেটা হলো বিআরটি অফিস। চলে আসলাম আমি এখন পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। এটা পাবনা অ্যাডওয়ার্ড কলেজের মেইন গেট, সরকারি অ্যাডট কলেজ। আজকে আমার কাজ হলো বিআরটি অফিসে আমার গাড়ির লাইসেন্স করতে দিয়েছিলাম, ড্রাইভিং লাইসেন্স। তো ওইটাই কথাবার্তা বলতে যাচ্ছি। আমরা ঈদ নিয়ে একটা অনেক সুন্দর ভিডিও বানাবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে আর আমাকে সাপোর্ট দিতে হবে। এখন আমি পাবনা ট্রাফিক মোড়, এটা পাবনা ট্রাফিক মোড়। পাবনা একটা জেলা, আর এটা একটা ছোট রোড, তাই অনেক জ্যাম সবসময় থাকে। এটা দেখি বাড়াইতে পারি নাকি চিপা চিপি দিয়ে, কোনো চিপা নাই বাড়ানোর মতো, একদমই জ্যামে আটকে পড়ছি। মনে হচ্ছে ঢাকার মধ্যে আছি আমি, সমস্যা হয়েছে। বললো তো অরিজিনাল, কিন্তু মনে হচ্ছে শহরে চলে আসছি। অনেক জ্যাম, অনেক বেশি জ্যাম, কারণ সামনে ঈদ, জ্যাম হওয়াটাই স্বাভাবিক। আর এই রাস্তা মোটামুটি সবসময় জ্যাম থাকে। পাবনার মধ্যে সবচেয়ে জ্যাম আলা রোড হলো এটা। পাবনা জেলা কারাগার এটা। কখনো অপরাধ করবেন না, তাহলে কিন্তু এখানে যাইতে হবে। সামনে পাবনা হাইকোর্ট, তো সোজা যেটা ওটা দেখতেছেন হাইকোর্ট পাবনা। এখন আমি চলে আসলাম পাবনা বিআরটি অফিসে, এখানে আমার আজকে কাজ। এখন কাজটা করব, তারপর আপনাদের কোর্টটা একটু ঘুরাই দেখাবো। ঢুকে গেলাম, আপনারা দেখতেছেন কত সুন্দর হাইকোর্টে। তো কখনো ঢোকা হয় নাই, ছবিতে সিনেমাতে দেখছি, আজকে ঢুকবো হাইকোর্টে। আমরা যেখানে যাই সেখানে খালি বাধা, আমাদের ঢুকতেই দেয় না, বুঝি না কেন। প্রতিবার পলায় পলায় ঢুকতে হয় আপনাদের জন্য। জায়গাটা অনেক সুন্দর লাগছে, ওই জন্য ঢুকলাম। সেই
এটা আমি কখনো কোনোদিনও ওর দেখিনি, ছবি সিনেমাতে দেখছি বাট আজকে আমি বাস্তবে দেখলাম সব আপনাদের জন্য। আর এখানে আপনারা জানেন অনেক আসামিদের, বড় বড় আসামিদের ফাঁসি রায় হয়েছে, জেল হয়েছে, যাবজ্জীবন হয়েছে, আবার অনেকজন আছে যারা অপরাধ করে নাই, ভুলবশত আসছে, তাদেরও ভালো রায় হয়ে গেছে, তারা বাড়াই গেছে। যাই হোক, আপনাদের জন্য দেখা হলো, আমার ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। হচ্ছে সেই কোর্ট যারা সিনেমাতে দেখে, আপনাদের বাস্তবে দেখাচ্ছি। এই সেই হলফনামা, মুভিতে দেখেন যে আপনারা অনেক জোর হাত দিয়ে বলে কথা বলবো না, এই সেই জায়গা যেটা আমি আপনাদের দেখালাম। এই রাস্তা দিয়ে কত বড় বড় আসামি হেঁটে গেছে, আমি কিন্তু আসামি না, আমি একটা ব্লগার মানুষ, আমি হেঁটে যাচ্ছি। রিসেন্ট আমার সময় অবশ্যই সুবহানাল্লাহ বলবেন, এটা বলার কারণে আপনার ভালো হতে পারে, খারাপ হবে না কখনো। আমি বললাম সুবহানাল্লাহ। আবার সেই জ্যামের রাস্তা, এখানে ঢুকলেই বোঝা যায় যে পাবনা একটা শহর। আর আমরা এখন শহরের মধ্যে গাড়ি ঢোকাচ্ছি, এখানে কোনো চিপাচিপি নাই যে বাড়াবো, আস্তে আস্তে যাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই পোলট্রি। আমি এককালে ভাই সিটিতে এই গাড়ি চলাইছি, খুব চলাইতাম, বাস্তবে চলানো হয় নাই বাট দেখার সৌভাগ্য হয়ে গেল আমার। অ্যাপাচি 4B-র এক বছর হয়েছে, তো আমি ভাবলাম এই গাড়ির এক বছরের ফুল একটা ফিডব্যাক দিব, যে গাড়িটা আমি কী কী সুবিধা পাইলাম, কী অসুবিধা পাইলাম, তাই আজকে ফুল একটা অনেস্ট ফিডব্যাক আমি আপনাদের দিব। তো আমি এটা প্রথমে বলতে চাই যে আমি এটার মাইলেজ পাইছি, প্রথমে পাইছি হলো 36, প্রথম অবস্থায় 2000 কিলো চলানোর সময় পাইছি 36, অকটেনে পাইছি, আর হলো পেট্রোলে পাইছি 40, তারপর আমি 100 টাকার ভরি, 100 টাকার পাই আমি হলো 42, আর হলো অকটেনে পাই হলো 41, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ব্রেকিংটাও মোটামুটি আমি ভালো পাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। গাইস, আমি এক বছর চলাইছি কিন্তু সাউন্ড কোয়ালিটি তেমন একটা ফাটে নাই, আগের মতোই আছে। আমি টায়ারের গ্রিপটা তেমন একটা ভালো পাই নাই, তা আপনাদের বলতেছি আপনারা চাইলে টায়ারটা চেঞ্জ করে নিতে পারেন, তাহলে হয়তো ভালো গ্রিপ পাইতে পারেন। লং ড্রাইভের জন্য মোটামুটি ভালো একটা ফিল পাবেন, কারণ তেমন একটা ব্যাক পেন হয় না, আমিও লং ড্রাইভ দিছি তাই আমি বললাম। এটা হাইড্রোলিক্স তুলনামূলক ভালোই, ইভেস কোম্পানি, RTR 160, কন্ট্রোলিং তেমন একটা ভালো দেয় না, এটা প্রায় সবাই ফিডব্যাক দিছে। বাট অ্যাপাচি 4B-তে কন্ট্রোলিংটা অস্থির দিছে, খুবই মজা, এটা সবাই বলছে, আমিও বলতেছি অনেস্টলি, আমি কন্ট্রোলিং খুব ভালো লাগে। এক বছর ইউজে আমি অনেক কিছুই চেঞ্জ করছি, যেমন এটা লাগাইছি, এর জন্য গাড়িটা স্টাইলিশও আছে, তাতে আমার হাতের এখানে চেপ করে দিতে অ্যাক্সিডেন্ট করি, তারপর আমার হলো এটা ছিল না, এটা তেমন আমার একটা ভালো লাগে নাই, তাই আমি এটা লাগাইছি। আমি একটা ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট করছিলাম, যার জন্য আমার হার্ভেসারে খুব প্রবলেম দিছিল, এই চেঞ্জ করলাম, এখন অনেক ভালো পাই কন্ট্রোলিং। মোটামুটি আমি স্যাটিসফাইড, এই গাড়ি সব কিছুতে আমি স্যাটিসফাইড, এই গাড়িটা আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা নতুন অ্যাপাচি 4B নিতে চান তারা নিতে পারেন, আর যারা মাইলেজের দিকে লক্ষ্য করেন
তারা বাইকটা না নেওয়াটাই ভালো হবে, কারণ মাইলেজটা সবাই কুলাইতে পারবেন না, বাট আদার সব দিক দিয়ে এটা বেস্ট গাড়ি। বাজেট হিসাবে এটা পারফেক্ট গাড়ি যদি থাকে সেটা হলো অ্যাপাচি 4B। আপনারা যারা নিতে যাচ্ছেন চোখ কান বুঝে নিতে পারেন, এটা আমি বলতেছি না সবাই বলে। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো গাড়িটা যারা চলাবেন তারা সবসময় সেফলি চলাবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কাজ না। টিভিএস কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাপাচি 4B-টাকে একটা রেসিং লুক দিয়েছে, যেটা অস্থির লাগে। গাইস একটা অস্থির অস্থির একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আমি আজকের উপরে উঠছি, কারণ যদি বন্যায় ভেসে যাই আমি তো ভেসে যেতেই পারি, কিন্তু আমার নিজের আমাকে বাঁচায় রাখছে, বন্যা হলেও কিছু হবে না, এত শক্তিশালী। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, অনেক 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 সাপোর্ট দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।